ফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে হলে সাধারণত কেবলের ঝামেলা পোহাতে হয়। কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ট্রিক্স শিখাবো যার কারণে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে আর কেবলের ঝামেলা পোহাতে হবে না, ফোন থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে ফোনে ফাইল ট্রান্সফার হবে দ্রুত গতিতে। এর জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে এবং সেটি ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন নিয়ার বাই শেয়ার। তো নিয়ার বাই শেয়ার সার্চ করার পর আপনি প্রথমেই চলে যাবেন যে নিউ নিয়ার বাই শেয়ার বেটা অ্যাপ ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন গেট স্টার্টেড উইথ বেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপসটি ইনস্টল করার জন্য বলতেছে, এখানে দিতে হবে ইয়েস। ইনস্টল হওয়ার পর আপনি এখানে সাইন ইন করবেন। তো এখানে দেখেন সাইন ইন সাকসেসফুল, কম্পিউটার থেকে সেই অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে সিলেক্ট করে দেবেন রিসিভ ফ্রম এভরিওয়ান এবং তারপর আপনি আপনার ফোনে চলে যাবেন এবং ফোনের যে ফাইলটিকে আপনি আপনার কম্পিউটারে সেন্ড করতে চান বা ট্রান্সফার করতে চান সেইটিকে সিলেক্ট করার পর আপনি শেয়ার অপশনে চলে যাবেন এবং নিয়ার বাই শেয়ার সিলেক্ট করে দেবেন। এখন দেখেন কম্পিউটারের নামটি শো করছে এবং আপনি যদি এখানে শুধুমাত্র ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফাইলটি ট্রান্সফার হওয়া শুরু করবে। এক্ষেত্রে আপনার কম্পিউটারে একটি পপ আপ মেসেজ শো করবে, এখানে শুধু অ্যাকসেপ্ট করে দিলেই কিন্তু আপনার ফাইলটি ট্রান্সফার হয়ে যাবে। সেইমভাবে যদি আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ফোনে কোনো ফাইল ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের নিয়ার বাই শেয়ার অপশনে এবং সেখানে গিয়ে সিলেক্ট করতে হবে রিসিভ অপশনটি এবং রিসিভ অপশনটি সিলেক্ট করার পরেই কিন্তু আপনার ফোনটি কিন্তু কম্পিউটার থেকে ফাইল রিসিভ করার জন্য প্রস্তুত হবে বা রেডি হবে। এখন যদি আপনার কম্পিউটার থেকে আপনি সিলেক্ট ফাইল অপশনে গিয়ে আপনি যেই ফাইলটি আপনি